নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, 29শে অক্টোবর ধনতেরাস, আর এই ধনতেরাসের দিনই তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কী হতে চলেছে তার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন। আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, অবশ্যই ভিডিওটিতে লাইক একটি দেবেন। দেখুন, এর সম্পূর্ণ বিষয়টি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এর পেছনে কতটা কার্যকরী জ্যোতিষশাস্ত্র কিন্তু সেটা বলেনি। দেখুন, আপনারা যদি মা লক্ষ্মী দেবী ও কুবের দেবের আশীর্বাদ অর্জন করতে চান, এই ধনতেরাসের দিন লক্ষ্মীনারায়ণ রাজযোগ হয়েছে যার ফলে, তাই বলছি কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। দেখুন বন্ধুরা, ধনতেরাসে ভাগ্যের চাকা ঘুরবে, লক্ষ্মীনারায়ণ রাজযোগে উন্নতি দেদার এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে। জ্যোতিষশাস্ত্র বলছে 12 রাশি 27টি নক্ষত্র 9টি গ্রহর উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভ হতে পারে, আবার কারোর জন্য তা শুভও হতে পারে। তবে বাংলা পঞ্জিকা মতে আর কয়েকদিন পরেই কালী পুজো, আর এবার কালী পুজোই কিছু রাশির ভাগ্যের একেবারে উজ্জ্বল রয়েছে। কালী পুজোর আগেই একাধিক গ্রহর অবস্থান পরিবর্তন করবে, আর গ্রহের রাজকুমার বুধ তার রাশিচক্র পরিবর্তন করবে, এবং বুধের রাশিচক্র শুক্রের সঙ্গে মিলিত হবে, যা সমস্ত রাশির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। জ্যোতিষ মতে অক্টোবরের 13 তারিখ শুক্র তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে, আর 29শে অক্টোবর থেকে বুধও বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আর এই কারণে বৃশ্চিক রাশিতে শুক্র বুধের মিলন ঘটবে, আর জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়, এবং বুধ গ্রহকে ভগবান বিষ্ণুর নারায়ণ রূপের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। আর উভয় গ্রহের মিলনকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ বলা হয়েছে, যা সম্পদ ও সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি করবে এই ধনুরাশির জাতক জাতিকাদের, ভাগ্যের তালা খুলে দেবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবছর ধনতেরাসের উৎসব খুব শুভ হতে চলেছে। 29শে অক্টোবর অর্থাৎ ধনতেরাসে গ্রহের রাজকুমার বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন, আর বুধ এই রাশিতে প্রবেশ করে শুক্রের সঙ্গে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে। আর বুধের গোচর এই ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে প্রভাবিত পড়বে তাদের জীবনে। তবে জ্যোতিষশাস্ত্র মতে মহাকাশের 3টি শুভ গ্রহ, এক হচ্ছে বুধ, 2 শুক্র এবং বৃহস্পতি, একটি বিশেষ সংযোগ দিতে চলেছে। এই ত্রিগ্রহের সংযোগটি সমস্ত রাশির উপর ইতিবাচক নেতিবাচক প্রভাব পড়বে। বুধ গ্রহ যা বুদ্ধিমত্তা, যোগাযোগ, ব্যবসার কারক হিসাবে পরিচিত। 29শে অক্টোবর অর্থাৎ ধনতেরাসের রাতে 10টা 44 মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, 4 জানুয়ারি পর্যন্ত থাকবে এখানে, এবং বৃশ্চিক রাশিতে উপস্থিত শুক্র বুধকে স্বাগত জানাবে। বুধের এই গমন মানুষের মানসিক বিকাশ, যোগাযোগ দক্ষতা, অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে জ্যোতিষ মতে মঙ্গলের নিয়ন্ত্রণে থাকা বৃশ্চিক রাশিতে বুধের আগমনের কারণে বিশেষ পরিচিতি তৈরি হবে। বুধ এবং শুক্রের এই মিলন প্রেমের সম্পর্কে মাধুর্য, ব্যক্তিগত জীবনে সুখ, ব্যবসায় সুযোগের প্রচার করবে। এই ত্রিগ্রহের সংযোগের সবচেয়ে বড় সুবিধা পাওয়া যাবে বৃহস্পতির দৃষ্টি থেকে। তবে জ্যোতিষশাস্ত্র এই ধনুরাশির সম্পর্কে কি বলেছে এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, এখন সেটা আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব, কি শুভফল আপনারা পাবেন। তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি,
জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও হতে পারে। আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন যে একই ধনুরাশির ব্যক্তি কিন্তু একজন নয়, হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ধনুরাশির ব্যক্তি রয়েছে। সবাই যদি বলে যে বড়লোক হব, সবার ভাগ্যে নাও হতে পারে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে একজন ধনুরাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে, আর একজন ধনুরাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না। তা বলে আপনারা হয়তো ভাববেন যে আপনাদের ভাগ্য খারাপ, সেটা নয়। সবার ভাগ্যে কিন্তু সব কটা হয় না জিনিস। যেমন দেখবেন একজন ব্যবসা করছে আর একজন ধনুরাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না। আবার দেখবেন একজন ধনুরাশির ব্যক্তি শেয়ার মার্কেট কিংবা লটারি যে কোনো ফটকা জায়গা থেকে ভালো টাকা ইনকাম করছে, আর একজন সেখানে ইনভেস্ট করতে গেলে সে লস খাচ্ছে। অতএব জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তি সবার সমান যায় না। একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে, আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে। এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র। দেখুন এখন যে কথাগুলো বলবো ধনুরাশির সম্পর্কে, অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এই ধনুরাশির জাতকদের জন্য শুক্র বুধের মিলনের ফলে এবং বৃশ্চিক রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। একাধিক উৎস থেকে টাকা আসার আপনার আর্থিক অবস্থায় উন্নতি হবে, এবং নিকট আত্মীয় বা বন্ধুর সাহায্যে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং আপনি সমাজে অনেক সম্মান পাবেন। ব্যবসায়ীদের টাকা কোথাও আটকে থাকলে তারা তা পেতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। স্বাস্থ্য আপনাকে সমর্থন করবে এই ধনুরাশির জাতক জাতিকাদের, এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে নতুন সচেতনতা নিয়ে আসবে। বুধ ও শুক্রের মিলনে এবং সম্পর্কে শক্তিশালী করবে। বৃহস্পতির দৃষ্টিকোণ থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে, আটকে থাকা কাজ গতি পাবে। এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধের গমন চাকরি ব্যবসায় নতুন সুযোগ প্রদান করবে। এটি মানসিক শান্তি ও স্থিতিশীলতার সময় হবে। স্বাস্থ্যের উন্নতি হবে, পরিবারের সম্প্রীতি বজায় থাকবে আপনার। এই ধনুরাশির জাতকদের জন্য সময় অনুকূল। চাকরিতে কোনো সমস্যা চললে তা মিটে যাবে। যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরির অফার পেতে পারেন, এবং এমনকি বিদেশে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। কর্মজীবনে নতুন সুযোগ পাবেন, আপনার কাজের প্রশংসা করা হবে, আপনি সম্মানিত হতে পারেন, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, পুরনো ঋণ পরিশোধ এবং সফলতা পাবেন। নতুন বিনিয়োগ করার জন্য এটি আপনার জন্য ভালো সময়। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে বুধ গোচর করবে বৃশ্চিক রাশিতে, যার ফলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ গঠন হবে, আর এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কী হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়।